রিয়াদ ওখানে যেটা করেছে এটা টোটালি অপ্রত্যাশিত, এটা আমি কল্পনাও করতে পারি না এবং এটা এরকম হওয়া উচিত না। অবশেষে বিসিবির ষড়যন্ত্রে টি টোয়েন্টি বিশ্বকাপের একাদশ থেকে বাদ পড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ। দর্শক, এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারের পর অনেকটাই সমালোচনার মুখে পড়ে টাইগার শিবির, কেননা প্রথম ও দ্বিতীয় ম্যাচে তেমন ব্যাটিং সফলতা দেখাতে পারেনি কেউই। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে কুশল মেন্ডিসের ক্যাচ মিস করে ও টুর্নামেন্টে বাজে পারফরমেন্সের কারণে সমালোচনায় পড়ে মাহমুদুল্লাহ রিয়াদ। আর তাই যদিও সামনেই আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ, প্রতিপক্ষ থাকবে অনেকটা শক্তিশালী, তাই তো একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তাদের ধারণা, আক্রমণাত্মক খেলার ভঙ্গি ছাড়া টি টোয়েন্টিতে উন্নতি হবে না বাংলাদেশের। আর তাই বিশ্বকাপের জন্য 15 সদস্যের সম্ভাব্য একাদশে নেই মাহমুদুল্লাহ রিয়াদের নাম। তার প্রসঙ্গে টিম ম্যানেজমেন্ট বলেন, মাহমুদুল্লাহ খেলে অনেকটা সোলো স্ট্রাইক রেটে, যেটা দলের জন্য অনেকটা চাপ সৃষ্টি করে। আমাদের দরকার তামিমের মতো আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করা। তো দর্শক, টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহ রিয়াদকে কি বাদ দেওয়া উচিত হয়েছে বিসিবি, তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।